তোমরা আল্লাহর প্রশংসা করো সেই আল্লাহর যে আল্লাহ তিনি সন্তান গ্রহণ করেননি আচ্ছা আল্লাহ সন্তান গ্রহণ করেননি এটা আমাদের বেনিফিট কি কেউ কি বলতে পারবেন কোনো যায় আপনার মাথা ওই দিকে যে আল্লাহতে আর সন্তান গ্রহণ করেননি এই জন্য আল্লাহ আমাদেরকে বলেছে তোমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো কি রিজন থাকতে পারে কি কারণ থাকতে পারে এটা আল্লাহ সব তাল সন্তান থাকলে আমাদের কি ক্ষতি হতো লাভই হইতো আমরা আল্লাহর কাছে কিছু পাইতাম তার সন্তানদের কাছে কিছু পাইতাম তাই নয় কিন্তু আল্লাহ তো এটা বলেনি আল্লাহ বলছেন বরং আমি সন্তান গ্রহণ করিনি বরং আমার অংশীদার কাউকে রাখেনি এটাই তোমাদের জন্য কল্যাণ কর তোমরা আলহামদুলিল্লাহ বলো যে আল্লাহর প্রশংসা যে আল্লাহ আর কারো মালিক বানায়নি এটা আমি আপনাকে বলবো তখন আপনার ব্রেন খুলবো ইউসুফ আল্লাহ ইসলাম কি বলেছিল তার সঙ্গীদেরকে বোঝানোর ক্ষেত্রে আয়াতটা সম্ভবত সুরা ইউসুফের উনচল্লিশ নম্বর আমি যদি হাফেজ না কিন্তু কিছু কিছু কথা মনে থাকে সম্ভবত এটা একেবারে নিশ্চিত সুরা ইউসুফের উনচল্লিশ নম্বর আয়াতে আছে ইয়া সাহেব ইসিজিন আর আরবাবুন মুতাফরিকুন খায়রুন আমিল্লাহু ওয়াহিদুন কাহার তোমরা বলো দেখি চারজন পৃথক পৃথক রব চারজন পৃথক পৃথক মালিক উত্তম নাকি একজন পরাক্রমশালী একজন উত্তম কিভাবে হইতে পারে এটা আপনার মালিক চারজন আপনি মারপিট লাগেন চারজন আপনাকে হেল্প করবে আপনি আটকে যান আপনার চারজন নেতা চারজনের কেউ না কেউ আপনাকে জেল থেকে বাঁচাবে তাই না যদি আপনি এই সেন্সে নেন যে আমি চার দলের ক্যান্ডিডেট তার মানে আমার অনেকে আছে না আমাদের দেশের কত চামচাগুলো আছে না চার দলের পার্টি ও সব জায়গায় অংশ নেয় অনেকে আছে যার চার ভাই চার দলে যাতে করে ওই ঘরে কোনো বিপদে পড়ে না জানেন একই ঘরের চার ভাই চার দলের কেউ কেউ জাতীয় পার্টির কেউ আওয়ামী কেউ বিএনপির মানে ওই ফ্যামিলি কোনো বিপদে পড়বে না যেই দলে ক্ষমতায় আসে ওরা সেফ কারণ এক কোনো না কোনো ভাই তো সাপোর্টে আছে নারায়ণ যে ছিল যাই হোক আছে অনেক পরিবারে আছে আমরা চিনি কিছু কিছুকে যাই হোক এরা হচ্ছে সুবিধা পার্টি পার্টি আর আলহামদুলিল্লাহ দেখেন যারা আম জনতা তাদের বাপ আমলিক হইলে ওর ছেলে নাতি পুতি সব আমলিক আমার দাদি পর্যন্ত আমলিক করে বুঝেন এদের এমন আমলিক রক্ত এমনভাবে ঢুকে গেছে আমার দাদি এও আমলিক করে তো যে ওই টপিক্স আমাদের ওই যুগ পার করে ফেলেছে ওটার উদাহরণ দিয়ে আমাদের কোনো লাভ নাই কেন বলছে এই কথাটা তো কিছু সুবিধা পার্টি মানুষ থাকে যে সব দলের সাথে তার সম্পর্ক যাতে বেনিফিট পায় এখন কেউ যদি মনে করে যে আমার চারজন মালিক থাকলে মনে হয় ব্যাটার হইতো কারণ আমি তো চারজনের কর্ম করে চারজনের টাকা দিত এটা হচ্ছে একটা সেন্স কিন্তু এবার কথাটাকে আপনি ঘুরিয়ে দেন কোনো একটা অফিসে আপনি চাকরি করেন আপনি হাউস ড্রাইভার মালিক চারজন আপনার মালিক তার দুই ছেলে তার এক মেয়ে তার ম্যাডাম রাতের তিনটা বাজে আপনি ঘুমিয়েছেন ওর ছেলে এসে বলছে সে ওট ওট আমার যেতেই এখন উঠ ওর উঠ ও আপনি এয়ারপোর্ট থেকে ওকে ছেড়ে নিয়ে আসলেন আবার ফজর পরে ঘুমাইলেন ম্যাডাম বস বলতেছে আমাকে এমের আটজন এখন বেরিতে হবে আপনাকে আবার বেরিতে হবে আপনি স্যারকে অফিসে দিয়ে আসতে না আসতে ওই ম্যাডাম বলতেসে আমাকে এখন মার্কেটে যেতে হবে একটা ড্রাইভার থাকলে ওর জীবনকে তেজ কথা করে দেবে এমন ঘটে সৌদি আরবে আমরা যে দেখেছি হাউস ড্রাইভার বা যারা হাউস ড্রাইভিং করে তারা আমাদেরকে এটা বলে একেবারে ওকে বিরক্ত করে ছেড়ে দেবে অফিস বয়ের কাছে আসেন চারজন মালিক এখন একজন বস বলতেছে তুই এখন আমার এই রিপোর্টটা জমা দিয়ে আয় আমার ব্যাংকের এটা বিল দিয়ে ওর দেরি হলে আরেক বস এখন বেরোবে ওর অপেক্ষায় আছে ও আসতেই বলতে এত দেরি করলি কেন কোথায় ছিলি জলদি চল কেউ বলছে আমাকে চা দে কেউ বলছে আমাকে কফি দে কেউ বলছে আমাকে ঠান্ডা দিলি কেন কেউ বলছে আমার চিনি বেশি দিলি কেন যদি চারজন মালিক হয় একটা ওয়ার্কার হলে এ দশা এবার বোঝেন তো যার মালিক মাত্র একটা আপনি তার বয় পিয়ন বা খাদেম বা ড্রাইভার মালিক এয়ারপোর্টে নিয়ে আসছেন যে তুই বস আমি আসতেছি মালিক না আসা পর্যন্ত আপনার কোনো কাজ নাই একটা মালিককে সন্তুষ্ট করা কি কোনো জাহাতা ব্যাপার মালিক ঘুমিয়ে আছে আপনিও ঘুমিয়ে আছেন কোন টেনশন নাই একবার চিন্তা করেন আল্লাহ সুবাহা হুয়া তালা যদি সন্তান গ্রহণ করতেন তাহলে তার ক্ষমতা কি আল্লাহর মতোই হতো নাকি কম হইত আল্লাহর মতই হতো কারণ আল্লাহ সুবাহানা হুয়া তালা একটা রাষ্ট্রপতি একটা প্রেসিডেন্টের পাওয়ার যত তার চেয়ে বেশি ক্ষমতা কে দেখায় তার সন্তান দেখায় তার ছেলে পেলেরা দেখায় তার নাতিরা দেখায় আর আল্লাহ সুহানা হুয়া তালা হচ্ছে আর হাবুর রাহেমিন আর তার ছেলে যদি পাওয়ার দেখাতো আল্লাহ বাধা দিত না কারণ তার নিজের ছেলে তো আল্লাহ বলছেন বান্দা তুই একবার আল্লাহর প্রশংসা কর যে আল্লাহ সে অপশনটা রাখিনি আমি যদি বলতাম বাংলাদেশে বৃষ্টি হবে আর আমার ছেলে যদি বলতো না বৃষ্টি হবে না আজকাল রেজাল্টটা কি হবে ওই ফেরেস্তার মাথা খারাপ হয়ে যেত যে ফেরেস্তাকে মালাইকাকে বৃষ্টির দায়িত্ব দেওয়া হয়েছিল আল্লাহ যদি বলতো যে অমুক জায়গায় বৃষ্টি দেয় আর ওই ফেরেশতা আল্লাহর ছেলের সাপোর্টে যে কৃষক থাকতো সে যদি ফরিয়াদ করে দিত যে আপনি একটু বলেন ফেরেস্তাকে আমার জমিনে যেন বৃষ্টি না দেয় আর আল্লাহর ছেলে যদি বলে দিত হে ফেরেশতা বৃষ্টি বন্ধ কর অবস্থাটা কি হতে আল্লাহ এই কথাটা কোরআনে বলেছে আল্লাহ বলেছে যদি এক আল্লাহ ছাড়া একাধিক আল্লাহ হতো লা ফাসাদা আল্লাহ বলেছেন তাহলে একেবারে ধ্বংস হয়ে যেত পুরো পৃথিবী তার মানে আল্লাহ বলছেন ও কুলিল তোমরা বলো আলহামদুলিল্লাহ আল্লাহ যে লামিয়াত তাকহিযু ওয়ালাদ সে আল্লাহ তার সন্তান গ্রহণ করেনি তোমাদেরকে মাত্র একজন মালিকের গোলাম করেছে ভিন্ন মালিকের গোলাম করেনি স্বাসদা কর এক মালিককে তাকে সন্তুষ্ট করা তোমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে ভিন্ন ভিন্ন মালিককে সন্তুষ্ট করা তোমাদের জন্য সহজ ছিল না আল্লাহ বলেছে আমার শ্যাজদা করো আমাকে সন্তুষ্ট করতে পারলে তোমরা তোমাদের সন্তুষ্ট এই জন্য আমি কোনো সঙ্গী গ্রহণ করিনি আল্লাহ বলছে আমি কোনো সঙ্গী গ্রহণ করিনি আমার সন্তান তো দূরের কথা তোমরা বলো আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে এত বড় বিপদ থেকে বাঁচিয়েছে আলহামদুলিল্লাহ যদি সত্যি আপনি বুঝেন এক আল্লাহর গোলাম আপনি আপনি যখন জানবেন যে আমার রবকে সন্তুষ্ট করা আমার জন্য কত সহজ আল্লাহ বলছেন তোমার জন্য সহজ হয়ে যাবে তাই্যালা বলেন ও কুল আলহামদুলিল্লাহিল্লাজি লামি ইয়াতাকিযু ওয়ালাদ তারপর আল্লাহ কি বলেছে ওলাম ইয়াকুল্লাহু শারিকুন ফিল মুলক সেই আল্লাহ এই রাজত্বে তিনি কোন সামান্য একজনকে অংশীদার সাব্যস্ত করেননি। সামান্যতম মালিক করেননি নি ওলাম ইয়াকুল্লাহু ওয়ালাই উমমিনা যুল আল্লাহ বলছেন। এবং আল্লাহর কাজে কোনো ব্যক্তি সাহায্য করবে এমন কোন ব্যক্তিরও কোনোদিন প্রয়োজন হয়নি নাই আমরা কিয়ামত পর্যন্ত হবে কিন্তু এই মাজার পূজারীরা এই ভন্ডরা কত জঘন্য রাখে জানেন এক কথা বলতে গেলে আমাদের অন্তর ফেটে যাওয়ার কথা আল্লাহ যদি আমি ভয় করি উমর আদ্দাল্লাহতালের মতন হতে হবে আমাদেরকে ওমর রাদ্লাহ তালাহ হোক তিনি তার বলে কাবা বা তিনি তার বাপ দাদার নামে কসম করতেন যখন কসম করল রাসূসলাম বলছেন আলাহ ইন আল্লাহ ইনহা কুম আনতাহালিফু বি আব ইকুম মানকানা ইয়া হালিফ ইয়া হালিফু মানকানা হালিফান ফাল ইয়া হালিফ বিল্লাহি আউ লিয়াসমুৎ দেখো আল্লাহ নিষেধ করেছে তোমার বাপদাদার নামে কসম করবা না যদি কোনো ব্যক্তি কসম করতে হয় তাহলে আল্লাহর নামে যেন কসম করে আর সে যেন চুপ থাকে যখন এই কথা শুনেছে যে অন্য কারো নামে কসম করা যাবে না ওমর রাদুল্লাহ তালন এমন ভাবে নিজেকে ক্ষান্ত করেছে কোন ব্যক্তি যদি অন্যের নামে কসম ও খাইত তিনি তার বক্তব্যে কোনোদিন স্বরূপ কোনো শিরকি কথা তার দিয়ে উচ্চারণ করতেন না এই যে যেমন আমরা কইলাম না ওই ও তো ঘানটা গিয়েছে তাই না এই যে আমরা যে বললাম যে আল্লাহ সুবাহা হুয়া তালার ধর নবী কি দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া এই কথাটা কোনো তৌহিদবাদীর মুখে উচ্চারণ করাটা শোভা পায় না শোভা পায় না এটা তার বলতে বলতে পারবে না ওমর রাদ এমন মেন্টালিটি ছিল যেটা আমি মুখে বলি কি করে আল্লাহর সানে এরকম কথা যদি কেউ বলে সুবাহান আর এরদের কোনো গায়ে কোনো সুবাহ আল্লাহ এদের রক্ত মাংস সব নষ্ট হয়ে গেছে আল্লাহ যে মুশরিকদেরকে নাপাক বলেছে এবং এদেরকে যে আল্লাহ নিকৃষ্ট বলেছে এরা যে যে সৃষ্টির একেবারে নিকৃষ্ট আল্লাহ বলেছে আল্লাহর কাছে একবারে নিকৃষ্ট প্রাণী হচ্ছে ওই সমস্ত প্রাণী যেগুলো শুনেও না দেখেও না বুঝেও না লাইয়া কেলুন সুরা আনফাল আট নম্বর সুরার বাইশ নম্বর আয়াত আপনি পেয়ে যাবেন

বলে কিও আল্লাহ সুবানা হা তালা খালি হয়ে গেলেন মানে আর এই কথা দিয়ে বলেছিল